নমস্কার বন্ধুরা, এ টু জেড টেকনিক্যাল সাইটে সকলকে স্বাগতম। আজ আপনাদের এ টু জেড একটি সাবমার্সিবল কন্ট্রোল বক্স কানেক্ট দিয়ে দেখাবো, অর্থাৎ ভিতরে কীভাবে ওয়্যারিং করতে হয় আর কী কী ভুলের কারণে যে আপনার উল্টো ঘুরতে পারে সেটা আমি বলে দেব। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, আমি সঙ্গেই আছি। যে আমি প্রথমেই সুইচ এবং ওভারলোড সুইচটা বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন 45 মাইক্রোফ্যারাডে 220/450 ভোল্টের ক্যাপাসিটর। আমি এই যেটা ওয়্যারিং করছি এটা টু আওয়ার্স পর চালানো যাবে। সাধারণত টু আওয়ার্স পর চালাইতে ক্যাপাসিটার 50-55 প্রয়োজন হয়, 45 দিলেও সমস্যা না হয় না যদি ভোল্টেজ সঠিক থাকে আপনার সাপ্লাই লাইনে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি 45-এর ক্যাপাসিটার যদি গুণগত মান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে বারবার, এই জন্য ভালো মানের ক্যাপাসিটার সিলেক্ট করবেন। এভাবে তিনটি কানেক্টর আটকে নিলাম। ওয়্যার টার্মিনাল অর্থাৎ যেখান থেকে ওয়্যার কানেক্ট করতে হয় সেখানের সাথে আমি ওয়্যারিং করব। আমি সম্ভবত রিয়েল টাইম ভিডিও আপলোড করছি যাতে করে আপনাদের একবার দেখলেই ভিডিওটা বুঝতে সুবিধা হয়, আপনারা নিজেই এ ধরনের সমস্যার সম্মুখীন হলে সমাধান করতে পারবেন। এ ধরনের এই জন্য আমি রিয়েল টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি টেকনিক্যাল সাইডে এই চ্যানেলে খুব কমই স্পিড ভিডিও শেয়ার করেছি, আর সবথেকে বেশি শেয়ার করছি রিয়েল টাইম ভিডিও, যেহেতু টেকনিক্যাল কাজ এটা, ড্রয়িং বা পেন্টিং না যে হাই স্পিডে দেখালে ওটা বোঝা যাবে। এটা সামান্য এদিক ওদিক হলে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন, এই জন্য রিয়েল টাইম ভিডিও শেয়ার করছি। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কন্ট্রোল বক্সটি পুড়ে গিয়েছিল, সম্পূর্ণ একেবারে পুড়ে গিয়েছিল, তারপরে আমি এটা রি ওয়্যারিং করছি নতুনভাবে, যে পুরাতন সব কিছু বাদ দিয়ে নতুন করে ওয়্যারিং করছি এবং সেটা আমি সাপ্লাই দিয়ে দেখাবো ফাইনালি। যে অবশ্যই অবশ্যই যে ওয়্যারের সম্মুখে অর্থাৎ অগ্রভাগে কানেক্টর অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে আপনি ক্লাম টাইপের যে নবগুলো আছে ওর ভিতর এটে দিবেন তাহলে সুবিধা হবে, তা না হলে লুজ কানেক্ট ফলে কিন্তু ফায়ারিং হয়ে পড়ে যাবে বক্সটি, এজন্য এদিক বিষয়টা মাথায় রাখবেন। আমাদের এখানে সুইচ থেকে দুইটি টার্মিনাল বেরিয়েছে, সে দুইটি টার্মিনাল আমরা বাম পাশের যে নব আছে দুইটি সর্বপ্রথম এইখানে আমরা কানেক্ট করব। প্রত্যেকটা স্ক্রুই লুজ করে দিচ্ছি, যে কর্নার দুইটি আমরা প্রবেশ করিয়ে এটে দিচ্ছি। খুব শক্তপোক্তভাবে আটতে হবে, যদি লুজ থাকে তাহলে কিন্তু সমস্যা। আর ক্যাপাসিটরের যে দুইটি টার্মিনাল থাকে আর এখান থেকে আমি দুইটি থেকে আমি তিনটি করে নিয়েছি, অর্থাৎ এক দুইটি আছে কমন আছে আর একটি আছে ফেজ আছে, এই ফেজ থেকে একটা নিয়েছি এবং কমন থেকে একটা নিয়ে আমি ওয়্যার কানেক্টরে কানেক্ট করছি।
এবার কানেক্টর দিলে সুবিধা হয় কি যে যখন তখন এটা খুলে ক্যাপাসিটর নষ্ট হলে বাদ দেওয়া যায় মানে চেঞ্জ করা যায় আর যদি আপনি ডিরেক্টলি সোল্ডারিং করে দেন বা টেপিং করে দেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ওয়্যারিং হলে যে সম্পূর্ণ ওয়্যারটাই বাদ যায় পড়ে যায় আর এমনটা হলে কিছু কিছু জিনিস ভালো পাওয়া যায় আর এখানে একটি কালো ওয়্যার ব্যবহার করেছি যেটা হচ্ছে ওভারলোড সুইচে কানেক্ট করবার জন্য নিউট্রাল ওভারলোড হয়েছে নিউট্রাল আসে মানে সুইচ থেকে নিউট্রাল ওভারলোডের ভিতর দিয়ে তারপর হচ্ছে আপনার কয়েলের নিউট্রালে পৌঁছায় যে সুইচের উপর প্রান্ত ওইখানে যুক্ত হবে এবং অপর প্রান্ত এখানে যুক্ত হবে আর অনেকটা সময় দেখা যায় যে যে লোড দিলেই কিছু সময় চলার পর আপনার ওভারলোড সুইচ পড়ে যায় তখন এই সমস্যাটার সম্মুখীন হলে আপনারা কী করবেন বলে দিই যে আপনারা হয়তো আগে চেক করে দেখবেন যে ওভারলোড সুইচটা ভালো আছে কি না অনেক সময় ওটা পড়ে যায় পড়ে গেলে ওটা চেঞ্জ করবেন তা না হয় ওটা ডিরেক্ট করে দেবেন অর্থাৎ ডাইরেক্ট করে দিলে ওটা সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ডাইরেক্ট করা মূলত নিয়ম না যে ডাইরেক্ট করলে কয়েলের উপর চাপ করে যদি আগামী আপনি ভোল্টেজটা চেক করে দেখবেন লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের কারণে এমনটা হয়ে থাকে আবার কোথাও কোথাও লুজ কন্ট্যাক্ট থাকলে এমন হয় দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে কন্ট্রোল বক্স রাখা আছে এটা সে পূর্বের কন্ট্রোল বক্স অর্থাৎ পুরো একেবারে কয়লা হয়ে গেছে ভিতরে সেটাই আমি এখানে দেখেছি আর সেই বাসাবাড়ির জন্য আমি আর একটি কন্ট্রোল বক্সে সব কিছু ওয়ারিং করছি যে সাপ্লাই লাইন যেখান থেকে এসেছে আমি এই বাম্পাসের ওয়ে দ্বারা আমি এটা ঢুকিয়েছি এটা ক্লাম্প আছে যেগুলো এটাতে ভালোভাবে এঁটে দিচ্ছি এখানে আমরা সুইচ থেকে যে দুইটি টার্মিনাল প্রথমে আমরা এনেছিলাম সেই টার্মিনাল দুটি আমরা এখানে কানেক্ট করব সেই টার্মিনাল দুটিতে সবসময় চেষ্টা করবেন যে যে ওয়্যারের কালার সেই কালার অনুসারে দিলেই মানে সঠিকভাবে হবে অর্থাৎ আপনার উল্টো ঘোরার সম্ভাবনা খুব কম থাকবে আর যদি অরিজিনাল ক্যাপাসিটার হয় তাহলে তো কোনো কথাই নাই যে আপনার অরিজিনাল ক্যাপাসিটার হলে ওখানে যে দুইটি তার থাকে অনেক সময় তিনটি তার থাকে তাহলে ওটা ডিরেক্টলি কালার দেখে দিলে আপনার উল্টো ঘুরবে না আর যদি উল্টো ঘুরে তাহলে সে আপনার ক্যাপাসিটারের যে টার্মিনাল এটা চেঞ্জ করে দেবেন এটা তাহলে সিধে ঘুরবে অর্থাৎ অনেক সময় দেখা যায় সাবমার্সিবল পাম্প ঘুরে কিন্তু পানি ওঠে না এটার একটা কারণ হচ্ছে এটা উল্টো ঘুরে ওপর থেকে বাতাসটা নিচের দিকে টেনে নিয়ে যায় এর কারণে হচ্ছে আপনার পানিটা উপর দিকে আসবে না এটা আপনি ক্যাপাসিটারের কানেক্টর চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যাবে আরও কিছু সমস্যার কারণে পানি ওঠে না সেটা পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো যেগুলো অন্যান্য সমস্যা আপনার পাম্প সাইডের সমস্যা থাকলেও পানি ওঠে না যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটি সাবমার্সিবল কন্ট্রোল বক্স ওয়ারিং করছি এই ইনপুট এসি কটে তিনটি টার্মিনাল থাকে একটি ফেজ একটি নিউট্রাল আর একটি হচ্ছে গ্রাউন্ড এই গ্রাউন্ডেরটা চার একবারে কর্নারেরটা দিলেই হচ্ছে আর এখানে তিনটি চারটি ওয়্যার হচ্ছে থাকবে যেটা আপনারা কালার দেখে মেলাইতে পারেন বা নির্ণয় করে মেলাইতে পারেন আপনার সাবমার্সিবল কেবলে যে চারটি থাকে একটা গ্রাউন্ড সেটা হচ্ছে হলুদ রঙে থাকে একটি ফেজ অর্থাৎ স্টার্টিং কয়েল থাকে রানিং কয়েল থাকে আর একটি নিউট্রাল থাকে নিউট্রাল তো কালো স্টার্টিং কয়েল
সবুজ এই নীল রঙে থাকে এবং রানিং কয়েলটা আছে রেড কালার, অর্থাৎ এখানে যে ব্রাউন কালার আছে এই ব্রাউন কালার আছে স্টার্টিং।